নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন কলকাতা সারাদিন। গত কয়েকদিন ধরেই কলকাতা কর্পোরেশনের তরফ থেকে রাজ্যের ডেঙ্গু পরিস্থিতির জন্য স্পেশাল অপারেশন চালানো হচ্ছে কলকাতার অলিগলিতে। কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ, তিনি নিজে ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখছেন কলকাতার বিভিন্ন প্রান্তে। এবার কলকাতা কর্পোরেশনের তরফ থেকে ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখার জন্য টালিগঞ্জে সেন্ট্রাল গভর্নমেন্ট কোয়ার্টারের বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ সহ কলকাতা পৌর নিগমের একটি বিশেষ টিম, যেখানে পৌর সংস্থার ডেপুটি মেয়র অতীন ঘোষ তিনি নিজে মাইকিং করে মানুষজনকে সচেতন হবার বার্তা দিচ্ছেন। ভয়ঙ্কর পরিস্থিতি, পুরো ভেতরে মশার লার্ভা ভর্তি। দীর্ঘদিন ধরে বাড়িটা অপরিষ্কার আছে, বাড়ির নাকি এখন কাউন্সিলের কাছে জানতে পারলাম বাড়ির যিনি মালিক তিনি নিজেকে আত্মগোপন করে রেখেছেন। এখানকার কিছু স্থানীয় ডেভেলপারের সাথে যোগাযোগ করছেন বাড়িটা ডেভেলপ করার, কিন্তু এটা পরিষ্কার করছেন না। আমরা সেই জন্য নোটিশ, এখানকার ট্যাক্সে দিলে এখানকার বাড়ির অ্যাড্রেস আছে, উনি কোথায় থাকেন সেই তাকে আমরা জোগাড় করতে পারি না। ফলে এখানে নোটিশ 496 এ নোটিশ লেগে আর আমাদের যে বিল্ডিং ভেঙে ঢোকার যে মিউনিসিপ্যাল অ্যাক্টের যে ধারাগুলো আছে সেই ধারার নোটিশ লাগিয়ে আমরা কাউন্সিলর বলছিলেন যে স্থানীয় কর্মীরা একটু দ্বিধাবোধ করছিল এটা ভেঙে ঢোকার। তা আমি বলছিলাম আমি যাবো, বড়ো চেয়ারপার্সন যাবে, আমরা দাঁড়িয়ে থেকে কর্মীদের পাশে থেকে কর্মীদের দিয়ে কাজ করিয়ে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করাবো, কারণ এই বাড়ির জন্য এই এলাকার বহু মানুষের ডেঙ্গু হয়েছে। পাওনা আদায়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগ, ব্যারাকপুর বাসুদেবপুর থানার এএসআই এর বিরুদ্ধে। সঞ্জীব সেনের বিরুদ্ধে এক মহিলাকে নানাভাবে যৌন হেনস্থা থেকে শুরু করে ব্ল্যাকমেল করে টাকা গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগে চাঞ্চল্যকর অভিযোগ উঠছে শ্যামনগরে। শুধু তাই নয়, অভিযোগকারী ওই মহিলাকে জোর করে ধর্ষণ করার সময় মোবাইলে ভিডিও রেকর্ডিং করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই পুলিশ কর্মী, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগকারী জানিয়েছেন একজনকে তিনি 10 লক্ষ টাকা ধার দিয়েছিলেন আর সেই টাকা উদ্ধার করতে পারছিলেন না। পাওনা আদায়ের প্রতিশ্রুতি দিয়ে শ্যামনগরের সেই বাসিন্দা ওই যুবতীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় অভিযুক্ত সঞ্জীব সেন। যুবতীর অভিযোগ সেই সুযোগকেই কাজে লাগিয়ে তাকে ধর্ষণ করে পুলিশ কর্মী। অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই যুবতী। আমার একটা 10 লাখ টাকা স্ক্যাম হয়, তো তখন সেটা নিয়ে যখন আমি বাসুদেবপুর থানায় লিখিত অভিযোগ করতে যাই তখন এফআইআর দায়ের করা হয় না। ওখানকার একজন সাব ইন্সপেক্টর সঞ্জীব সেন নিজেকে মেজবাবু সেকেন্ড অফিসার বলে পরিচয় দেয়, বলে আমার টাকাটা উনি রিকভারি করিয়ে দেবে। এই কথা বলে উনি আমার থেকে মোটামুটি 5 লাখ টাকার সোনা নেয় এবং 1 লাখ টাকা অনলাইনে নেয়, গুগল পে, ফোনপে, বিভিন্ন ইউপিআই প্ল্যাটফর্মের মাধ্যমে, এমনকি আমি ব্যাংক থেকে IMPS-এ করি। তারপর উনি আমার সাথে বিভিন্নভাবে ফিজিক্যাল রিলেশন করে ফোর্সফুলি, সেটা ছবি বানায়, ভিডিও বানায়। ছবি ভিডিও বানানোর পর উনি আমাকে থ্রেট করতে থাকে, আরও টাকা না দেওয়া হলে উনি আমার ছবি ভিডিও সমস্ত নেটে ছাড়বে যাতে আমি ওনাকে আরও টাকা দিই। এই করে করে উনি আমার থেকে হিরের আংটি নেয়, ওনার যখন যেটা প্রয়োজন পড়ে সেই হিসাবে উনি আমার থেকে টাকা নিতে থাকে, এমনকি আমার মাকে হ্যারাস করে। আমাদের এয়ারপোর্ট গেট নাম্বার 1-এ একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটা পর্যন্ত ওনার নামে লিখে দিতে বলে। কী কারণে লিখতে বলছে, ওনার টাকাগুলো দরকার, নাহলে উনি আমার ছবি নেটে ছাড়বে। এই করে থ্রেট দেয় দিনের পর দিন আর বলে 10 লাখ টাকার কেসটা দেখে দেবে, আর যদি আমি ওনাকে টাকা না দিই উনি আমাকে মার্ডার কেসে, পক্সো কেসে ফাঁসাবে, আমি নাকি মেয়েদের দিয়ে নোংরা ব্যবসা করাই, এই ধরনের থ্রেটনিং কথাবার্তা বলে। সামনেই পুজো, কিন্তু তার আগে চিন্তা বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি। যেমন এতে আক্রান্তের সংখ্যা বাড়ছে তেমনই মৃতের সংখ্যাও বাড়ছে। ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাই তৎপর ভাটপাড়া পৌরসভা। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বুধবার সকাল থেকে ভাটপাড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সমস্ত জায়গায় মশা মারার তেল থেকে শুরু করে ব্লিচিং পাউডার ছড়ানোর কাজও শুরু হয়েছে ভাটপাড়া পৌরসভার স্বাস্থ্য বিভাগের তরফ থেকে। ডেঙ্গুর বিরুদ্ধে আমরা সর্বাত্মক লড়াইয়ে নেমেছি। ডেঙ্গুকে আমাদের বিশেষ করে ভাটপাড়া পৌরসভায় এখন পর্যন্ত ডেঙ্গু কন্ট্রোলের মধ্যেই আছে। তা সত্ত্বেও ডেঙ্গুর ভয়াবহতাকে উপলব্ধি করে আমার নিজের হোমওয়ার্ক, আমরা সর্বাত্মক লড়াইয়ে নেমেছি।
লোকসভা ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে তৃণমূল আর সেই প্রস্তুতি পর্বে আসাম যেতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রদেশ অসম তৃণমূলের সভাপতি রিপুন বরার সাক্ষাতের পর সমাজ মাধ্যমে এমনটাই জানানো হয়েছে। অসম তৃণমূলের এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রিপুনের ছবি প্রকাশও করা হয়েছে। সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে আগামী নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসম সফর নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। তবে কবে মুখ্যমন্ত্রী সফরে যাবেন তা স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। বিশ্ববিদ্যালয়ের আট থেকে নজন পড়ুয়া ডেঙ্গুতে আক্রান্ত, তাহলে কি এবার করোনা কালের মতো অনলাইনে ক্লাসে ফিরবে যাদবপুর বিশ্ববিদ্যালয়? মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যের বক্তব্যে তেমনই জল্পনা জোরালো হচ্ছে। তিনি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে আট থেকে নজন পড়ুয়া ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আর এই পরিস্থিতিতে যাদবপুরের মেডিকেল সুপার জানিয়েছেন পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে অনলাইনে ক্লাস করানো যেতে পারে। সোমবার রাজ্যপালও তার কাছে যাদবপুরের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানতে চেয়েছিলেন বলে জানিয়েছেন অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ। ভাটপাড়া পৌরসভার স্বাস্থ্যকর্মীরা বিগত তিন মাস ধরে বেতন পাচ্ছেন না আর সেই বেতনের দাবি জানিয়ে বুধবার ভাটপাড়া পৌরসভার সামনে বিক্ষোভ দেখালেন পুর স্বাস্থ্যকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে বুধবার ভাটপাড়া পৌরসভার সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। স্বাস্থ্যকর্মীদের দাবি, বিগত তিন মাস ধরে তারা কোনো রকম বেতনই পাচ্ছেন না, সেই বেতনের দাবি জানিয়ে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। আমাদের ফোনে ফোনে কাজ করতে হচ্ছে, ফোনের টাকা দেওয়ার কথা, ফোনের টাকাও দিচ্ছে না। আমরা আর কত আমরা হ্যাঁ আমাদের আমরা সেই কারণে আজকে সবাই এক জায়গায় জড়ো হয়েছে। আমাদের মাইনে দু মাসের মাইনে দিতে হবে। এটা পেমেন্ট নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল। ওরা ভেবেছিল যে ওদের অ্যাকাউন্টে টাকা যায়নি কিংবা টাকা পায়নি, কিন্তু আনন্দের সঙ্গে জানাচ্ছি দেখবেন এখন খুঁজনি ওদের অ্যাকাউন্টে হিট করে গেছে। একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল। বুধবার সকাল থেকে নিখোঁজ ছিল কাকিনাড়া নারায়ণপুর চণ্ডীতলার বাসিন্দা বছর ২৪ পাপ্পু দাস। এরপরই শুরু হয় খোঁজাখুঁজি। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পরিবারের সদস্যরা জানতে পারেন নারায়ণপুর হরিচরণ তরফদার হাই স্কুল সংলগ্ন একটি পুকুরে ওই যুবক প্রতিমার কাঠামো তোলার কাজ করছিল। এরপরই স্থানীয়রা ওই পুকুরে খোঁজাখুঁজি শুরু করলে নিখোঁজ ওই যুবকের দেহ উদ্ধার হয়। জলে ডুবে ওই যুবকের মৃত্যু হয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ তা তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ভাটপাড়া থানার পুলিশ। আরে সকালবেলা কাটাম খুঁজতে গেছে, আমি দুনিয়া জায়গা খুঁজেছি পাইনি স্যার, দুনিয়া জায়গা খুঁজেছি পাইনি। তারপরে লাস্ট আমাদের একদিন বললো ছেলে ডুবে মরে গেছে, দুনিয়া পাপ্পু দাস ও শুধু কাটাম খোঁজে। পাপ্পু দাস কি করে? ও শুধু ঠাকুরই বানায়, কাটাম নিতে আসছে। স্কুলে শিক্ষক রয়েছে ছাত্র ছাত্রীও, কিন্তু নেই বর্ষার মতো পর্যাপ্ত জায়গা। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমাতে তিনজন শিক্ষক আর ৯০ জন ছাত্র ছাত্রী নিয়ে চলছে ২০ ফুট লম্বা ১২ ফুট চওড়া স্কুল। অভিভাবকদের দাবি স্কুল নয়, এ যেন খাঁচা। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের পাথর প্রতিমা দ্বীপের একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ দেখলে চমকে উঠতে হয়। বিদ্যালয়ের নাম ছোট বনশ্যামনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। স্কুলে রয়েছে একটি মাত্র ঘর যা ২০ ফুট লম্বা ১২ ফুট চওড়া আর সেই একটি ঘরের মধ্যেই বসেন তিনজন শিক্ষক, চলে তাদের অফিসের কাজ। শুধু তাই নয়, সেই ঘরেই থাকে মিড ডে মিলের জিনিসপত্র। স্কুলের সমস্যা বহুদিনের সমস্যা। এই স্কুলে সত্যি ছাত্রছাত্রীদের পড়ানোর ক্ষেত্রে খুব অসুবিধা হয়। আর একটাই শ্রেণীকক্ষ, এখানে তিনজন শিক্ষক আছে কিন্তু ওই একটাই রুমের মধ্যে সেখানে অফিস ঘর থেকে শুরু করে ওই ছেলেদের পড়ানো সব কিছু করতে হয়। আর আমি পঞ্চায়েত সদস্য হিসাবে এখানে নতুন এসেছি, সবেমাত্র আমার কাজ সবেমাত্র শুরু হয়েছে, সবেমাত্র দায়িত্ব পেয়েছি। আমি চেষ্টা করব যাতে ভালোভাবে কাজগুলো করা যায়। আর আমি আমার গ্রাম পঞ্চায়েতে প্রধান সাহেবের সঙ্গে আলোচনা করব
এমএলএ সাহেবের সঙ্গেও কথা বলবো, যাতে পরবর্তীকালে এই ক্লাসরুমগুলো করা যায়। এখানে তো পড়াশুনো হচ্ছেই না, আদৌ তো স্কুল ঘর নেই, একটি মাত্র রুম, 20 ফুট বাই 10-12 ফুটের রুম, ছাত্রছাত্রী এখানে মাত্র 90 থেকে 100 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে, এর মধ্যে মিড ডে মিলের খাওয়ার, চেয়ার টেবিল বেঞ্চ, আর কোনো রকম ঠাসারাসি করে ছেলেদের পড়ানো হয়, সে অর্ধেক ছেলে বাইরে থাকে, বারান্দায় বসে থাকে, তিনজন শিক্ষক মহাশয় এই পড়াশোনা করান, তা স্কুলটা এই অবস্থা হয়ে আছে। আমরা বারবার প্রতিবাদ করছি, বারবার জানাচ্ছি, মাস্টারের কাছে আবেদন রাখছি যে আপনারা ঘরটা নিয়ে ভাবুন, স্কুল নিয়ে ভাবুন। ওনারাই বলছেন যে আমরা দেখছি, চিন্তাভাবনা করছি, উচ্চতর কর্তৃপক্ষকে জানাচ্ছি, কিন্তু আজও পর্যন্ত কোনো কিছু হয় না, দীর্ঘদিন পড়ে আছে স্কুল এইভাবে। কলকাতা সারাদিন এখনকার মতো এই পর্যন্তই, দেখতে থাকুন হাই নিউজ, হাই নিউজ নির্বিঘ্নে নিরপেক্ষ।